পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রথম সাধারণ সভায় হুলস্থুল বিরোধী দলনেতার হাত থেকে জোর করে মাইক্রোফোন কেড়ে নেবার অভিযোগ জেলা শাসকের সামনে মাইক্রোফোন কেড়ে নেবার ঘটনা ঘটেছে বলে অভিযোগ বিজেপি আমরা সচিবকে এবং এক্সিকিউটিভ অফিসার ডিএম সাহেবকে আমরা জানার চেষ্টা করছিলাম যে আজকের সভাতে কি করে সভাধিপতি বিধায়ক বিধায় বাকি বিধায়কদের অ্যাবসেন্সে সভা করছেন সেরকম একটা সভাতে আমরা যখন বক্তব্য রাখছি তখন কোলাঘাট এলাকা থেকে নির্বাচিত তৃণমূলের এক জনপ্রতিনিধি টুটুল মল্লিক তিনি আমার হাত থেকে মাইক্রোফোন ছিঁড়ে নিয়ে যেভাবে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করেছেন এবং আমাদের মেম্বারদেরকে ধাক্কাধাক্কি করেছেন তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে সভা ওয়াক আউট করে এসেছি তার কারণ এই বর্বরোচিত তৃণমূলের এখানে জেলা পরিষদে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সঙ্গে জনগণকে প্রতারিত করার কোনো সুযোগ আমরা দেব না বিজেপি একটা অভিযোগ করছে বান্দে কোথায় অভিযোগ করছে তিনি যখন বক্তব্য রাখছিলেন সেই সময় আপনি মাইক্রোফোন ছাড়িয়ে নিয়েছিলেন একদম মিথ্যে কথা ভিত্তি বিধানসভায় হইচই বিরোধী বিধায়কদের দুবার বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির বিধানসভার অধ্যক্ষের প্রতি অসম্মানজনক আচরণের অভিযোগে সাসপেন্ড শুভেন্দু অধিকারী বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গে কি বলেছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় দেখো এটা অত্যন্ত অবাঞ্ছিত ঘটনা রাস্তার গলির মোড়ে দাঁড়িয়ে যে চিৎকার করা যায় সেটা বিধানসভায় করা যায় না ওদের সে সেন্সটা গ্রো করা উচিত আমার মনে হয় সংবিধান আজকে দিবসে আলোচনায় এই প্রসঙ্গও নিশ্চয়ই উঠে আসবে এবং আমার তো মনে হয় যে যারা রয়েছেন বিরোধী দলের তাদের কাছেও আমি বলবো যে এই ধরনের আচরণ তারা যেন না করেন এটা আচরণ করা থেকে বিরত থাকাই উচিত একদিকে সংবিধানের কথা বলবেন এক পাশে সংবিধান অবমাননা করবেন এটা সঠিক নয় অন্যদিকে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম বিধানসভার অধিবেশন চলাকালীন দুবার ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা তারই প্রসঙ্গে বিরোধী দলনেতা ঠিক কি বলেন দেখো আমরা ভারতীয় জনতা পার্টির মেম্বাররা যেখানে সংবিধানের প্রোটেকশন পাচ্ছি না সেখানে সংবিধান দিবসে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলে এই লোকেদেরকে আমাদের কোনো প্রয়োজন নেই আমরা ভিতরেও শাউটিং করেছি বলেছি যে এই হাউস সংবিধানের পরিপন্থী কাজ করছে ওদের মন্ত্রীরা মাওবাদীদের সমর্থন করছে ওদের মন্ত্রীরা রাষ্ট্রবিরোধীদের সমর্থন করছে ওদের মন্ত্রীরা ভারতবর্ষের কোটি কোটি জনগণের দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রী এবং তার দলকে বলছে একনায়কতন্ত্র যা খুশি বলে যাচ্ছেন এইভাবে সংবিধান দিবস পালিত হতে পারে না আজ দফায় দফায় বিধানসভায় হইচই হয় বিরোধী বিধায়কদের দুবার বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কড়া ভাষায় বিরোধী দলনেতা তিনি আক্রমণ শানান বিধানসভার অধ্যক্ষের প্রতি অসম্মানজনক আচরণের অভিযোগে সাসপেন্ড শুভেন্দু অধিকারী বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড বিরোধী দলনেতা অন্যদিকে স্পিকারের বিরুদ্ধে পাল্টা অনাস্থা প্রস্তাব জমা দিল বিজেপি এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলেন আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় উজ্জ্বল কি জানতে পারছো বিজেপি আজকে এই মুহূর্তে তারা অধ্যক্ষের বিরুদ্ধে পাল্টা অনাস্থা প্রস্তাব আনছেন এর আগেও তারা অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন কিন্তু সেই নিয়ে আলোচনা হয়নি কিন্তু এবার বিজেপির পক্ষ থেকে অনাস্থা প্রস্তাব আনা হচ্ছে এবং মূলত যে অভিযোগ করা হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত গুরুতর এবং সেই অনাস্থা প্রস্তাবে মূল অভিযোগ হচ্ছে যে অধ্যক্ষের নিরপেক্ষ ভূমিকায় পাওয়া যায় না শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি যেটা জানিয়েছেন যে 54 জন মোট বিধায়ক 2011 সাল থেকে আজ পর্যন্ত যারা দলত্যাগ করেছেন এবং যারা
দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, প্রত্যেক ক্ষেত্রে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে এমনটাই বিরোধী দলনেতার অভিযোগ। এবং তার পরিপ্রেক্ষিতেই তারা আজকে এই অনাস্থা প্রস্তাব জমা দিল এবং তারা চান যে এই নিয়ে আলোচনা হোক এবং প্রয়োজনে তারা ভোটাভুটিতে যাবে। কিন্তু দেখো, অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার কতগুলি নিয়ম আছে, কতগুলি নির্দিষ্ট সময় আছে, অর্থাৎ কতদিন পর্যন্ত এই বিধানসভার অধিবেশন চলবে এবং সেই সময়ের মধ্যে অনাস্থা প্রস্তাব আনা হবে কি হবে না, এবং সর্বোপরি অধ্যক্ষ নিজে এই অনাস্থা প্রস্তাবকে মানে আনতে অনুমতি দেবেন কিনা, অনেকগুলো বিষয় আছে। কিন্তু আজকে অনাস্থা প্রস্তাব জমা পড়লো অধ্যক্ষের বিরুদ্ধে। ধন্যবাদ উজ্জ্বল।